আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এ ভিডিওর আলোচনার বিষয় ফ্রন্ট টিথ ক্যারিজ বা সামনের দাঁতের ক্যারিজ সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের সামনের দাঁতের দিকের ক্যারিজ দেখা যায়, যেমনটি আপনারা স্ক্রিনে দাঁতের ছবিতে দেখতে পাচ্ছেন। দুদাঁতের মধ্যবর্তী স্থান থেকে ক্যারিজের সূচনা হয়ে ধীরে ধীরে এই ক্যারিজটি ডেভেলপ হতে থাকে, দাঁতের ভিতরে যেতে থাকে, আর এমন অবস্থায় একই সঙ্গে দুটি দাঁত আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তো ভিউয়ার্স, সামনের দাঁতের এ ধরনের ক্যারিজেরও ট্রিটমেন্ট করা দরকার। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও একটি দাঁতে কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, আর সেটি হলো এই দাঁত। এখানে দেখছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থান থেকে একই সঙ্গে দুটি দাঁতে কিন্তু এই যে যে দাঁতটি প্রথম যে দাঁত, এটাই খুবই সামান্য ইফেক্ট পড়ছে, কিন্তু মেনলি সমস্যা এই দাঁতটিতে বেশি। এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থান থেকে এখানে ক্যারিজ শুরু হয়েছে, দেখছেন যে দাঁতের ভিতরে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, আর এই কালো হয়ে যাওয়াটাই ডেন্টাল ক্যারিজ। তো ভিউয়ার্স, এই ধরনের দাঁতের যদি ট্রিটমেন্ট না করা হয়, ধীরে ধীরে এমনটি কালো হতে শুরু করে বা ছিদ্র হতে শুরু করবে। প্রাথমিক অবস্থায় যদি সেটিতে ট্রিটমেন্ট না করানো হয়, তাহলে যখন সেই ডেন্টাল ক্যারিজটি দাঁতের ঠিক মধ্য বরাবর দাঁতের পাল্পে পৌঁছে যাবে, তখন সে দাঁতটি ব্যথা হতে শুরু করবে, সে দাঁতটি ধীরে ধীরে ভেঙে যেতে পারে। ভিউয়ার্স, এখানে দেখুন যে একই সঙ্গে কিন্তু দুটি দাঁত এখানে দেখা যাচ্ছে। এইখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, যে এই দাঁতটির তুলনায় এটি কিন্তু অনেক বেশি নষ্ট হয়েছে। এটির ক্যাভিটি বেশ বড় হওয়ার কারণে দেখছেন যে ধীরে ধীরে কিন্তু দাঁতের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ হলো এই যে যে ক্যাভিটিটি দেখতে পাচ্ছেন, এটি ধীরে ধীরে দাঁতের পাল্পের ভিতরে পৌঁছে গেছে। দাঁতে আগে ব্যথা হয়েছে, কিন্তু তারপরেও ট্রিটমেন্ট করানো হয়নি, আর তার জন্য দাঁতের পাল্প এখান থেকে ক্যারিজের আক্রান্ত হয়ে দাঁতের পাল্পে ইনফেকশন হওয়ার কারণেই কিন্তু এই দাঁতটি ধীরে ধীরে দেখছেন যে কালো হয়ে যাচ্ছে। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি একটু অন্যরকম, অর্থাৎ এই দাঁতের এখনও পর্যন্ত পাল্প ভালো আছে, আর তার জন্য শুধুমাত্র এতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের জন্য আপনারা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন, তাহলে আর কোনো দিনও এ দাঁতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, যদি ফিলিং না করিয়ে ট্রিটমেন্ট না করিয়ে এভাবে রেখে দেওয়া হয়, দিন যত অতিবাহিত হবে ততই এ ধরনের সমস্যা আপনার বাড়তে থাকবে, এবং এই দাঁতটি যদি এই মুহূর্তে ট্রিটমেন্ট না করানো হয়, একটা সময় হবে কিছুদিনের মধ্যে এমনভাবে কালো হয়ে যাবে, অর্থাৎ দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে দেখুন পরপর তিনটি দাঁতেই কিন্তু ডেন্টাল ক্যারিজ রয়েছে। এখানে এই দাঁতটির এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, ঠিক এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, আর এখানেও এতটুকু অংশ নষ্ট হয়ে গেছে, আর এখানে একই সঙ্গে কিন্তু দুটি দাঁত আপনার নষ্ট হচ্ছে, এখানেও একই সঙ্গে দুটি দাঁত, এটাই সূচনা শুরু হয়েছে শুধুমাত্র, কারণ এটি আক্রান্ত। এখানে তিনটি দাঁতেরই সেম একই অবস্থায় বলা চলে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা যদি আপনি ট্রিটমেন্ট না করান, তাহলে দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে, এবং এক পর্যায়ে পালপাইটিস হয়ে দাঁতে ব্যথা শুরু হয়। তো এমন অবস্থা, যেমন অবস্থায় আপনারা ফিলিং করাতে পারবেন, তা হলো এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, দাঁতের যদি এতটুকু সমস্যা থাকে, খুব সহজেই আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনি কালার ম্যাচিং ফিলিং করাতে পারেন, লেজার ফিলিং করাতে পারেন, যেটিকে লাইট কিওর ফিলিং বলা হয়, তো কম্পোজিট ফিলিং করাতে পারেন। ফিলিং করিয়ে নিলে এ ধরনের সমস্যা আপনার সমাধান হয়ে যাবে, যে কালোটা দেখতে পাচ্ছেন এটিও থাকবে না, আর ফিলিং করার পরে দেখতে ন্যাচারাল যেমনটি দেখা যায় ঠিক তেমনই দেখা যাবে। সামনের দাঁতের পিছনের দিকেও বা নিচের দাঁতের দিকেও এমনটি দেখা যায়। সামনের দাঁতের ভিতর দিক থেকে এমনটি আপনার সমস্যা হতে পারে, দেখছেন যে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তো এ ধরনের সমস্যার জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, যদি ট্রিটমেন্টে দেরি করেন তাহলে ধীরে ধীরে এই ক্যারিজ বড় হতে থাকে। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে যে দুটি দাঁত দেখা যাচ্ছে, এই দুটি দাঁতই কিন্তু সাইড ক্যারিজে আক্রান্ত হয়েছিল, আর সেখানে ট্রিটমেন্ট করার জন্য পরিষ্কার করা হয়েছে, এবং পরিষ্কার করে কিন্তু সেখানে ফিলিং করে দেওয়া হয়েছে, যেটি লাইট কিওর ফিলিং বা কম্পোজিট ফিলিং দ্বারা এটি করা হয়। তো দেখুন যে ফিলিং করার পরে কিন্তু ন্যাচারালি দাঁতটি ঠিক যেমন ছিল ঠিক তেমনই দেখা যাচ্ছে, আর এই ফিলিংগুলো বেশ অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তো যাদের এ ধরনের দুদাঁতে মধ্যবর্তী স্থানে, বিশেষ করে সামনের দিকের এ ধরনের সমস্যা হতে চলেছে বা ধীরে ধীরে হচ্ছে, তারা যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে কিন্তু আপনি এরা এভাবে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুটি দাঁত ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, এমন অবস্থায় এখানে দেখছেন যে সামান্য একটু কালো হয়ে আছে, আর এমন অবস্থায় সাধারণত কোনো ধরনের ব্যথা হয় না, কোনো অনুভূতিও থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, শুধুমাত্র দেখা যায় যে ছোট্ট একটু বিন্দু থেকে
একটু কালো স্পট থেকে ধীরে ধীরে সেই কালো স্পটটি বড় হতে থাকে এবং এখানে অনেকটাই বড় হয়ে গেছে। দিন যত যাবে ততই এটি বড় হতে থাকবে এবং একটি পর্যায়ে ঠিক এই পজিশনে চলে আসবে এবং এই দাঁতের এই পজিশনে চলে আসবে। আর যখনই এই পজিশনে এই ডেন্টাল ক্যারিজ বা কালো অংশ আস্তে আস্তে যখন দাঁতের মিডিল পয়েন্টে আসবে, ঠিক তখনই দাঁতের যে পাল্প থাকে সেখানে টাচ হবে আর তখন দাঁতে ব্যথা বা যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে। এছাড়া এরকম দাঁত ক্ষয় হওয়ার কারণে যখন আপনি ঠান্ডা পানি মুখে নেবেন তখন এই ক্ষয় হয়ে যাওয়া দাঁত আপনার ঠিস মেরে ধরতে পারে, শিরশিরে সমস্যা তৈরি হতে পারে শুধুমাত্র এ ধরনের ডেন্টাল ক্যারিজে দাঁত আক্রান্ত হওয়ার কারণে। তো ভিউয়ার্স, যখন এভাবে যদি কোনো দাঁত আক্রান্ত হয়, প্রাথমিক অবস্থায় যদি পাল্পে না যায় তাহলে ফিলিংয়ের মাধ্যমে আপনারা সেটি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। মোট কথা, যদি দাঁতে ব্যথা না হয়, আপনার ক্যারিজটি যদি দাঁতের পাল্পে না পৌঁছায়, তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে, বেশ দেখে বোঝা যাচ্ছে না যে আসলে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে। তো এটি লাইট কিওর ফিলিং এবং কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে করা হয়। তো কম্পোজিট ফিলিং লাইট কিওরের মাধ্যমে এই ধরনের চিকিৎসা করালে সেটি ন্যাচারালি যেমনটি দাঁতে থাকে ঠিক তেমনই হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানেও ভিউয়ার্স দুটি দাঁতের সমস্যা রয়েছে, এটিও একই সঙ্গে দুটি দাঁত। তো এ ধরনের সমস্যার জন্য আপনি যখনই ডেন্টিস্টের কাছে যাবেন এ ধরনের ট্রিটমেন্ট করার জন্য, আপনাকে কোনো ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না। অনেক কে মনে করেন হয়তো দাঁতের ট্রিটমেন্ট করালেই হয়তো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, না, দাঁতের ট্রিটমেন্ট করানোর ক্ষেত্রে ওষুধ খুব একটা প্রয়োজন হয় না। এ ধরনের সমস্যায় আপনি যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান তাহলে ট্রিটমেন্টের আগে বা ট্রিটমেন্টের পরে আপনাকে কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নাই বা খেতে হয় না। এমন সমস্যা নিয়ে যদি আপনি ডাক্তারের কাছে যান তাহলে হয়তো এমন যদি সমস্যা হয়ে থাকে, সর্বোচ্চ হলে আপনার আধা ঘন্টার বা 20 মিনিটের মতো সময় নিয়ে এ ধরনের ট্রিটমেন্ট সম্পন্ন করা হয়ে থাকে। এবং এ ধরনের দাঁতের চিকিৎসা খরচ জানার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন, সেখানে সব নিয়মকানুন দেওয়া আছে কিভাবে আপনারা দাঁতের যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারেন। তো ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজে আপনি যত দ্রুত ডাক্তার দেখাতে পারবেন, দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন ততই ভালো। আর যত বেশি দেরি করবেন ততই দাঁতের দাঁতের অংশ নষ্ট হতে থাকবে এবং এক পর্যায়ে ব্যথা এবং যন্ত্রণা হতে শুরু করবে। তাই এ ধরনের সমস্যার জন্য যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে যত তাড়াতাড়ি পারেন দাঁতগুলা ট্রিটমেন্ট করিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।